নমস্কার ফ্রেন্ডস, আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো দেখুন ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে নতুন করে যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 1/7/2023 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অর্থাৎ আজকে থেকে। এবং দেখুন এখানে 21/7/2023 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আপনারা কিভাবে অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এমনই আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন ফ্রেন্ডস, আপনি যদি এখানে অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এবং আপনি যদি এখানে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে দেখুন আপনি এখানে ক্লিক হওয়ার পর নিউ রেজিস্ট্রেশন এইখানটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশন। এখানে আপনার যে বেসিক ইনফরমেশন সেগুলি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে প্রথমে রয়েছে ফার্স্ট নেম এবং কনফার্ম ফার্স্ট নেম। তো এখানে আপনি এই দুটো ঘরে আপনার ফার্স্ট নেমটা আপনি এই দুটো ঘরে বসিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে রয়েছে মিডিল নেম এবং কনফার্ম মিডিল নেম। তো আপনার মিডিল নেম থাকলে আপনি এই দুটো ঘরে বসিয়ে দিবেন। একই রকম দেখুন এখানে রয়েছে লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেম। তো এখানে আপনার টাইটেল বা আপনার যে লাস্ট নেম সেটা আপনি এখানটায় বসিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে আপনার ফুল নেমটা শো করবে, তো আপনি এখানে নামটাকে চেক করে নেবেন। তারপরে দেখুন এখানে রয়েছে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার। তো এই দুটো ঘরে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনি এখানটাই বসিয়ে দিবেন। এরপর দেখুন আপনি চাইলে এখানে একটা অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে দেখুন রয়েছে ইমেল আইডি। তো এখানে আপনার যে ইমেল আপনি এখানে জাস্ট আপনার @এর আগে পর্যন্ত ইমেলটাকে লিখবেন। তারপরে দেখুন এখানে রয়েছে আপনার @@@এর পরে দেখুন এখানে রয়েছে ডোমেন নেম। তো এখানে আপনি ক্লিক করে আপনার যে ডোমেন অর্থাৎ আপনার যদি gmail.com হয়ে থাকে তখন আপনি এখানে gmail.com এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে রয়েছে কনফার্ম ইমেল আইডি। তো এখানে আপনার ফুল যে জিমেল আইডি সেই ফুল জিমেল আইডিটা আপনি এখানটাই লিখে দেবেন। তারপরে দেখুন এখানে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা আপনারা সেম টু সেম এইখানে ঘরটায় বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট এইখানটায় আপনি ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে বলেছে আপনি যদি আপনার ডিটেলসগুলিকে সেভ করতে চান এবং আপনার যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। তো আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটা শো করবে। তো এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা কপি করে নেবেন। কপি করে নেবার পর দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করবেন, যেখানে দেখুন আপনাকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। দেখুন আপনাকে এখানে কেমন কি ফটোগ্রাফ আপলোড করতে হবে সে সম্পর্কে দেখুন এখানে একটি গাইডলাইনের PDF রয়েছে। তো আপনি এই PDFটি ডাউনলোড করে সমস্ত কিছু আপনি এখানে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। ফটোগুলি আপলোড করার জন্য দেখুন এখানে রয়েছে চয়েস ফাইল। তো এই চয়েস ফাইলে আপনি এখানে ক্লিক করবেন। চয়েস ফাইলে ক্লিক করার পরে দেখুন আপনি যদি ফোন থেকে আপলোড করছেন তাহলে দেখুন আপনার কাছে কিন্তু এমন অনেকগুলি ফাইল ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে যে কোনো একটি ফাইলকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যেখানে ফটোটি রেখেছেন সেই ফটোতে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি এখানে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তো দেখুন এখানে আমরা ফটোটি আপলোড করে দিয়েছি। একই রকম আপনি এখানে আপনার যে সিগনেচার সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। তো সিগনেচারটা আপলোড করে দেওয়ার পর দেখুন আপনি এই ঘরটায় টিক করবেন। তারপর দেখুন এখানে রয়েছে নেক্সট, এই নেক্সট আপনি এখানটায় টিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে ঠিক এমন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন প্রথমে রয়েছে ক্যাটাগরি। তো আপনার যে ক্যাটাগরি অর্থাৎ আপনি যদি ST/SC/OBC জেনারেল আপনার যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে বলেছে আপনি যদি 40%-এর বেশি ডিসেবল হয়ে থাকেন তাহলে দেখুন আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, না হলে কিন্তু আপনি এখানে এটা নোতে ক্লিক করে দেবেন। আপনি যদি ইয়েসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এখানে ডিটেলসগুলি দিতে হবে, এবং আপনি যদি নোতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে কিন্তু এই সমস্ত অপশনগুলি আপনার কাছে অফ হয়ে যাবে। এরপর দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন এখানে বলেছে 2016 অ্যাক্ট অনুযায়ী আপনি যদি স্পেসিফাইড ডিসেবল হয়ে থাকেন তাহলে এটা আপনি এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু এটা আপনি এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন এখানে বলেছে 1984 দাঙ্গায় আপনার যদি ফ্যামিলির কেউ মারা গিয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, না হলে এখানে আপনি এটা নোতে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে রয়েছে রিলিজন। তো এখানে ক্লিক করে এখান থেকে আপনার যে রিলিজন আপনি হিন্দু মুসলিম আপনার যে রিলিজন হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে বলেছে আপনি যদি মাইনরিটি কমিউনিটি থেকে হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায় থেকে হয়ে থাকেন তাহলে এটা আপনি এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু এটা আপনি এখানে নোতে ক্লিক করবেন। এখানে দেখুন বলেছে আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, না হলে এখানে আপনি নোতে ক্লিক করে দেবেন। এখানে দেখুন বলেছে আপনি যদি ডিসেবল এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে আপনার অ্যাকর্ডিং আপনি এটা ইয়েস অথবা নো করতে পারেন। এরপর দেখুন এখানে বলেছে আপনি যদি কোনো সার্ভিসম্যানের উপর নির্ভরশীল হয়ে থাকেন যে অলরেডি কোনো অ্যাকশনে মারা গিয়েছে তো আপনি এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু এটা আপনি এখানে নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করার পর দেখুন আপনি এখানে নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন এখানে বলেছে আপনি যদি উইডো ডিভোর্স ওমেন হয়ে থাকেন
এবং আপনার যদি রিল্যাক্সেশন প্রয়োজন হয় তাহলে দেখুন আপনি এখানে ইয়েসকে ক্লিক করবেন, নাহলে কিন্তু আপনি এখানে নোতে ক্লিক করবেন। এখানে দেখুন বলেছে আপনি যদি কখনও ক্লার্কের এই এক্সামটার জন্য আপনি যদি অ্যাপিয়ার হয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন, নাহলে কিন্তু আপনি এখানে নোতে ক্লিক করে দেবেন। এবং আপনি যদি ইয়েসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এগুলো কতগুলি অ্যাটেম্পট সেগুলো আপনাকে এখানে বলতে হবে, এবং আপনি যদি নোতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সব অপশন অফ হয়ে যাবে। এখানে দেখুন রয়েছে ন্যাশনালিটি, তো আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি ইন্ডিয়ান এটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেখুন রয়েছে আপনার স্টেট, তো আপনি এখানে ক্লিক করে আপনি যে স্টেটের বাসিন্দা অর্থাৎ আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকলে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন রয়েছে স্টেট কোড, তো এটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে দেখুন রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন, তো আপনার প্রিলি এক্সামের জন্য আপনি যেই সেন্টারটি বাছতে চান সেই সেন্টারটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। একই রকম দেখুন আপনি মেন এক্সামের জন্য যে সেন্টারটা বাছতে চান সেই সেন্টারটা দেখুন আপনাকে এই লিস্ট থেকে বেছে নিতে হবে। এরপর দেখুন এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা আপনি টিক করবেন। টিক করার পরে দেখুন আপনি এখানে আইডি প্রুফ এখানটায় ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করবেন যেটা আপনাকে এক্সামিনেশন হলে নিয়ে যেতে হবে। তো সেই আইডি প্রুফের নাম্বারটা কিন্তু আপনি এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে বলেছে আপনি কোন ভাষায় এক্সাম দিতে চান সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য আপনি দেখুন এখানে সিলেক্টে ক্লিক করবেন, এখান থেকে আপনি যদি ইংলিশ আর বেঙ্গলিতে এক্সাম দিতে চান তাহলে আপনি এখানে ইংলিশ বেঙ্গলিটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন এখানে রয়েছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা দেওয়ার জন্য আপনি প্রথমে ডেটে ক্লিক করবেন, এখান থেকে আপনার ডেটটা সিলেক্ট করবেন। তারপরে দেখুন আপনি মান্থে ক্লিক করে এখান থেকে মান্থ সিলেক্ট করবেন, এবং ইয়ারে ক্লিক করে এখান থেকে আপনার যে ডেট অফ ইয়ার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর দেখুন এখানে রয়েছে আপনার জেন্ডার, তো এখানে আপনি মেল কি ফিমেল সেই জেন্ডারটা আপনি এখানটা সিলেক্ট করবেন। এখানে দেখুন আপনি চাইলে আপনার আধার নাম্বার প্যান নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে দেখুন বলেছে আপনার যদি জমজ কোনো ভাই বোন থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস অথবা নো করতে পারেন, ইয়েস করলে কিন্তু তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে এবং নো করলে দেখুন এখানে অফ হয়ে যাবে। এরপর দেখুন এখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি বিবাহিত কি অবিবাহিত তার ডিটেলস কিন্তু আপনাকে এখানটাই দিয়ে দিতে হবে। এখানে দেখুন আপনার বাবার নাম দিয়ে দিবেন, এখানে মায়ের নাম দিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে রয়েছে আপনার অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, তো এখানে আপনার যে যোগাযোগের ঠিকানা সেই যোগাযোগের পুরো ঠিকানা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন আপনি নিচের দিকে আসবেন, দেখুন এখানে রয়েছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস, তো আপনার কিন্তু যে পারমানেন্ট অ্যাড্রেস এবং আপনার যদি যোগাযোগের অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে দেখুন আপনি এখানে সেম অ্যাজ অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট অ্যাড্রেস এখানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের যে অ্যাড্রেসটা সেটা দেখুন নিচে কপি হয়ে যাবে। এরপর দেখুন এখানে রয়েছে চয়েস দ্য অ্যাড্রেস ফর জিএসটি, তো এখানটা আপনি ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাড্রেস আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন আপনাকে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো করবে। এরপর দেখুন এখানে লেখা রয়েছে ভ্যালিডেট ডিটেলস, এখানটা আপনি ক্লিক করে দেবেন। ভ্যালিডেট ডিটেলসে ক্লিক করার পর দেখুন আপনার যদি ভেরিফাই সাকসেসফুল দেখায় আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট এখানটায় ক্লিক করে দেবেন। সেভেন নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনি চলে আসবেন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের অপশনে। এরপর দেখুন আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন এখানে বলেছে আপনাকে এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বা সমতুল্য কোনো এক্সাম পাস করে থাকতে হবে। তারপরে দেখুন এখানে রয়েছে ডিগ্রি, তো আপনি এখানে ডিগ্রিতে ক্লিক করবেন। ডিগ্রিতে ক্লিক করার পর দেখুন আপনি গ্র্যাজুয়েশনে যেই ডিগ্রিটি কমপ্লিট করেছেন বিএ বিএসসি, তো আপনি যে ডিগ্রি কমপ্লিট করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিগ্রিটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে রয়েছে সাবজেক্ট বা স্ট্রিম, তো আপনি এখানে সিলেক্টে ক্লিক করে এখান থেকে আপনি যে স্ট্রিমে পাস করেছেন আর্টস সায়েন্স, তো আপনি যেটাতে পাস করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে রয়েছে ডেট অফ পাসিং, তো আপনি যে ডেটে আপনি কোয়ালিফিকেশনটা পাস আউট করেছেন সেই তারিখটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনি এখানে ডেট মান্থ এবং ইয়ারে ক্লিক করে কিন্তু এগুলি সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে রয়েছে আপনার পার্সেন্টেজ অফ মার্ক, তো এখানে আপনি টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা আপনি এখানটায় বসিয়ে দিবেন। তারপর দেখুন এখানে রয়েছে আপনার ক্লাস বা ডিভিশন, তো এখানে ক্লিক করে আপনি কোন ক্লাসে পাস হয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে আদার্স যে কোয়ালিফিকেশনগুলি রয়েছে আপনার যদি এগুলি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এগুলির ডিটেলসও আপনি এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনি এগুলি ছেড়ে দেবেন। এরপর দেখুন আপনি নিচের দিকে স্ক্রোল করবেন, দেখুন এখানে বলেছে ডু ইউ হ্যাভ অপারেশন অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম, তো আপনাকে এখানে অবশ্যই ইয়েসে ক্লিক করতে হবে, তো আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর দেখুন প্রথমে দেখুন এখানে সিলেক্ট আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে সার্টিফিকেট কোর্সটা পাস করেছেন সেই ডিগ্রিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন আপনি এখানে আবার এখানে আপনি এই সিলেক্টে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে রয়েছে কম্পিউটার অপারেশন এবং ল্যাঙ্গুয়েজ, তো আপনি যেটা কমপ্লিট করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন এখানে রয়েছে আপনার এক্সপিরিয়েন্স ডিটেলস, তো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তার ডিটেলসটা আপনি এখানে দিবেন অথবা আপনি ঘরটা ছেড়ে দেবেন। এরপর দেখুন এখানে বলেছে আপনি যদি এক্সামিনেশনের আগে প্রি এক্সামিনেশন ট্রেনিং নিতে চান তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, নাহলে আপনি এখানে নোতে ক্লিক করবেন। যদি আপনি এখানে ইয়েসে ক্লিক করেন তাহলে আপনি কোথায় ট্রেনিংটা নিতে চান সেই সেন্টারটা কিন্তু আপনাকে এখানে সিলেক্টে ক্লিক করে এখান থেকে বেছে নিতে হবে। এরপর দেখুন এখানে বলেছে আপনার উপর যদি কোনো কেস বা মোকদ্দমা থাকে তাহলে দেখুন আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, নাহলে কিন্তু এটা আপনি এখানে নোতে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ নন, তো আপনি কোন ভাষা জানেন এবং সেই ভাষাটা পড়তে লিখতে এবং বলতে আপনি কোনটা জানেন সেগুলো কিন্তু আপনাকে এখানে বলে দিতে হবে। তো দেখুন এখানে আপনাকে অ্যাটলিস্ট একটি ভাষা তো দিতেই হবে, তো দেখুন এখানে আমরা বেঙ্গলি হিন্দি এবং ইংলিশ দিয়ে দিয়েছি। বেঙ্গলি যদি আপনি পড়তে চান তাহলে আপনি এখানে রিডে টিক করবেন, আপনি লিখতে জানলে রাইটে এবং স্পিক করতে জানলে কিন্তু আপনি এখানে স্পিকে টিক করবেন। এইভাবে কিন্তু আপনি এখানে বাকি দুটোতেও করে দেবেন। তারপরে দেখুন আপনি এখানে আগের মতো ভ্যালিডেট ডিটেলস এখানে ক্লিক করে
সেভ এন্ড নেক্সট এখানটায় আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন আপনি চলে আসবেন প্রেফারেন্স অফ ব্যাংকের অপশানে। তো এখানে আপনি কোন ব্যাংকে প্রথমে কাজ করতে চান বা আপনি কোন ব্যাংকটাকে বেশি প্রেফারেন্স দিতে চান সেই ব্যাংকটাকে আপনি এখানে প্রথমে সিলেক্ট করবেন। তারপর আপনি দ্বিতীয়ত যেটিকে রাখতে চান তারপর আপনি দ্বিতীয়বার সেটিকে সিলেক্ট করবেন। তো এইভাবে কিন্তু আপনি এখানে যত সমস্ত ব্যাংক রয়েছে আপনি চাইলে কিন্তু এখানে প্রত্যেকটি ব্যাংকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আপনি নিচের দিকে এসে আপনি এখানে সেভ এখানটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে শো করবে। তো আপনি এখানে প্রত্যেকটি ডিটেলসকে ভালো করে চেক করে নেবেন। তারপর দেখুন এখানে আপনি আই অ্যাগ্রি এখানটায় আপনি ক্লিক করবেন। এখানে দেখুন বলেছে আপনার যদি নাম আপনার আইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে থাকে তাহলে আপনি এখানে প্রথমেরটাই টিক করবেন এবং যদি চেঞ্জ থাকে তাহলে আপনি এখানে নিচেরটাই টিক করবেন। তারপরে দেখুন আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এইখানটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে লেফট থাম ইমপ্রেশন এবং আপনার হ্যান্ড রাইটিং ডিক্লারেশন কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। সাইজ কেমন কী হতে হবে সেটা আপনি গাইডলাইন থেকে দেখে নিতে পারবেন এবং আপনি এখানে আপলোড করার জন্য আগের মতো চয়েস ফাইলে ক্লিক করে কিন্তু আপনি সেম প্রসেস এখানে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করে দিতে পারবেন। তো আপলোড করে দেওয়ার পরে দেখুন এখানে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি সেম টু সেম এই ঘরটায় বসে আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট এখানটায় আপনি ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে পেমেন্টের পেজটা ওপেন হয়ে যাবে যেখানে দেখুন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো করবে। এরপরে দেখুন আপনি এখানে পেমেন্ট করার জন্য দুটি অপশন পেয়ে যাবেন পেটিএম এবং বিলেক্স। তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচার আপনি এই ঘরটায় বসিয়ে সাবমিট এখানটায় আপনি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে পেমেন্টের অপশনটা ওপেন হয়ে যাবে যেখানে দেখুন আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট কিউআর ইউপিআই অনেকগুলি পেমেন্ট করার জন্য আপনি অপশন পেয়ে যাবেন। তো আপনার যেটিতে সুবিধা হবে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে তার মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করবেন। পেমেন্ট কমপ্লিট করার পরে দেখুন আপনি পুনরায় এই পেজটাই ফিরে আসবেন। এখানে আসার পরে দেখুন এখানে দেখুন লেখা রয়েছে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে পারবেন। দেখুন এখান থেকে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন, ই রিসিপ্ট আপনি প্রিন্ট করতে পারবেন, এছাড়াও দেখুন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্ট করার জন্য আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারবেন।